আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে শেয়ার করব পাঙ্গাস মাছ ভাজি। তো প্রথমে একটা বাটিতে আমি মাছের টুকরাগুলো নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিরকম সাইজ করে আমি টুকরাগুলো নিয়েছি মাছের। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি একটু হালকা জল দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলোর সাথে আমি মাছের টুকরাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কীরকম এভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি এভাবে মশলার সাথে মিক্স করে নিব। মাছের টুকরা যেভাবে মিক্স করে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি মশলার সাথে এভাবে মিক্স করে নিব। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলেই আমি দিয়ে দিব মাছের টুকরাগুলো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি প্যানে। এখন এগুলো নিচ দিয়ে ভাজা হলে তারপরে উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছে নিচ দিয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব যাতে ওপি টুপি দুপিটি ভালোভাবে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজতে হবে, তাই পেঁয়াজগুলো আমি এক সাইড দিয়ে রেখে দিই যাতে পুড়ে না যায়। বারবার নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, ভাজিগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে পরিবেশন করব। খুবই অল্প সময়ে এই মজাদার রেসিপিটা সবাই বাসায় ট্রাই করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।